মাহি নিউট্রিশনে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর গ্যাসের আচরণ এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো গ্যাস একটি পদার্থ। পদার্থ মূলত তিন রকমের, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো গ্যাসীয় পদার্থ যেহেতু চ্যাপ্টারের নাম, গ্যাসীয় পদার্থের মূলত যে ধর্মগুলি বিদ্যমান, যে বৈশিষ্ট্যগুলি বিদ্যমান, তার মধ্যে দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। নির্দিষ্ট আয়তন নেই এবং গ্যাসের চাপ বর্তমান। আরও অনেক ধর্ম রয়েছে, মূলত এই দুটি ধর্মের উপর ভিত্তি করে এই চ্যাপ্টার আলোচনা করা যাবে, তাই মূলত এই দুটি ধর্ম আমি লিখলাম বলে। তো গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই, তার মানে কি যে গ্যাসকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তন সে ধারণ করবে। যদি আমি গ্যাসকে একটা চোঙের মধ্যে রাখি তাহলে সেটা চোঙের আকৃতি ধারণ করবে, যদি আমি একটা বেলুনের মধ্যে রাখি তাহলে সেটা বেলুনের আকৃতি ধারণ করবে, বেলুনের মতো আয়তন সে ধারণ করবে। আর গ্যাসের চাপ বর্তমান, এই কথাটির অর্থ হচ্ছে গ্যাসের যে অণুগুলি সেগুলি পাত্রের দেওয়ালের অনবরত ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার ফলে কী হয় না, পাত্রের দেওয়ালের উপর সেটি বল প্রয়োগ করে। আর চাপের সংজ্ঞা অলরেডি আমরা জানি, চাপের সংজ্ঞা বলতে যেটা বোঝায়, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। তাহলে গ্যাসের অণুগুলি যদি পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করে তাহলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে। এই চাপ পরিমাপ করার জন্যে মূলত ব্যারোমিটার, ম্যানোমিটার এই সমস্ত যন্ত্রের সাহায্য নেওয়া হয়। তো চাপের সম্পর্কে আলোচনা করার আগে আমরা ক্ষেত্রফল, চাপ, বল এই যে তিনটে রাশি এই কিছুক্ষণ আগে আমি বললাম তাদের একক সম্পর্কে একটা ধারণা আমরা জেনে নেব। আমি একটা কলামে রাশি লিখলাম, একটা কলামে আমি লিখলাম সিজিএস সিস্টেমে একক এবং আরেকটা কলামে আমি লিখলাম এসআই সিস্টেমে একক। তো রাশি যেহেতু আমি চাপের কথা বললাম, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তো প্রথমে ক্ষেত্রফলের একক কী হয় সেটা জেনে নেওয়া যায়। ক্ষেত্রফলের সিজিএস পদ্ধতির একক কী? সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে সে একক হচ্ছে মিটার স্কোয়ার বা বর্গমিটার। বলের সিজিএস পদ্ধতির একক কী? আমরা গতিবিজ্ঞান চ্যাপ্টারে পড়েছি বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইম, এবং এসআই পদ্ধতিতে একক নিউটন। তাই চাপ যদি বল বাই ক্ষেত্রফল হয় তাহলে এই দুটো এককে আমাকে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের সিজিএস পদ্ধতি কি দাঁড়াচ্ছে? ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এসআই পদ্ধতি কি দাঁড়াচ্ছে? নিউটন পার মিটার স্কোয়ার। তো ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার স্কোয়ার এগুলো হচ্ছে চাপের সিজিএস এবং এসআই পদ্ধতি একক। নিউটন পার মিটার স্কোয়ার যেটা আমি বললাম, নিউটন প্রতি ঘন প্রতি বর্গমিটার, এই এককে পাস্কালও বলা হয়। তাহলে পাস্কাল বা নিউটন প্রতি বর্গমিটার এটি হচ্ছে চাপের এসআই পদ্ধতিতে একক, এবং ডাইম প্রতি বর্গ সেন্টিমিটার এটি চাপের সিজিএস পদ্ধতিতে একক। এরপর চাপের বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু তো একটা গ্যাস, তো বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কী সেটা জানার জন্যে একটা সহজ গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক সমীকরণের সাহায্যে এটা বর্ণনা করা যেতে পারে। ধরা যাক আমরা বায়ুমণ্ডলের চাপ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, আমি আগেই বলেছি সেটি হচ্ছে ব্যারোমিটার। তো অনেক জায়গায় শোনা যায় বা আমরা শুনেছি যে বায়ুমণ্ডলের চাপ কোনো একটা সেন্টিমিটার, কোনো সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপের সমান। তো ধরা যাক কোনো একটি জায়গায় বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট
পারদ স্তম্ভের চাপের সমান কোথাও বলা আছে। এটা বায়ুর চাপ। তো এই জিনিসটার মানেটা কি? আমি তো বললাম চাপকে ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার বা নিউটন প্রতি বর্গ মিটার বা পাস্কাল এই এককে আমি মাপি। তো আবার যদি আমি এরকম কথা শুনি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে বায়ুর চাপ, তাহলে এই দুটো কথার মধ্যে সামঞ্জস্যটা কি? না, এটা সহজেই আমি ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো যে জিনিসটা কী বলতে চেয়েছে। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে কি? পারস্তম্ভের উচ্চতা যদি এইচ হয়, মানে যেটা 76 সেন্টিমিটার, তাহলে এইচ উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ যে চাপ দেয় সেটাই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো পারস্তম্ভ যদি আমি একটা কল্পনা করে নিই, এটা একটা পারস্তম্ভ, তো এই নলের মধ্যে পারদ রয়েছে, তো এটা এই জায়গায় একটা চাপ দিচ্ছে, তাহলে এটা আমি কী বললাম? এইচ, যেটা 76 সেন্টিমিটার। পরে আমি আসছি এটা, তো এইচ উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ এই জায়গায় যে চাপটা দিচ্ছে, তাহলে আমাকে এইচ উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ এই জায়গায় যে বল প্রয়োগ করে সেটাকে বের করতে হবে, কারণ চাপ মানে বল বা ক্ষেত্রফল। তাহলে যে বলটা প্রয়োগ করে সেটা আর কিছু না, সেটা এই এইচ উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভের যে ওজন সেটাই। তাহলে এইচ উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভের ওজন কত? এমজি। এমজি। এবং এই জায়গার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এইচ উচ্চতার চাপ কত? এমজি বাই এ। এমজি বাই এ সমান আমি কি জানি? এম মানে কি বললাম? যে এইচ উচ্চতার পারস্তম্ভের ওজন। তাহলে এম নয়, এমজি মানে এমটা হচ্ছে তার ভর। তাহলে আমি এম এর জায়গায় লিখতে পারি এইচ এ রো, কারণ এ যদি ক্ষেত্রফল, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, মানে সিলিন্ড্রিক্যাল আকার, তো সিলিন্ডারের যে আয়তন সেটা কি হয় না? উচ্চতা ইন্টু ক্ষেত্রফল, মানে এল ইন্টু এ, এটা আমি এলের জায়গায় এইচ লিখেছি, তো এইচ ইন্টু এ, এটা যদি এ হয়, এটা যদি এইচ হয়, তাহলে এর যে পুরো আয়তন সেটা হচ্ছে এইচ ইন্টু এ। এইচ ইন্টু এ যদি আয়তন হয়, তার সাথে ঘনত্ব গুণ করলে আমি পেয়ে যাবো মাস বা ভর। তাহলে এম এর জায়গায় আমি লিখছি এইচ এ রো, তার সাথে এখানে জি আছে তাই জিটা লিখে দিলাম, এবং এখানে একটা এ আছে এ আমি লিখে দিলাম। তাহলে আমি এইচ উচ্চতার চাপ যেটা পাচ্ছি সেটা কি না? এইচ রো জি, এ এ কেটে যাচ্ছে। তো এটাই হচ্ছে এইচ উচ্চতার কোনো একটা স্তম্ভের, এখানে পারুস্তম্ভ, তার চাপের রাশিমালা। তো এখানে আমি 76 সেন্টিমিটার পারুস্তম্ভের রাশিমালাকে এইচ রো জি লিখতে পারি, কারণ আমি বের করে ফেলেছি। তো এইচের জায়গায় আমি কী লিখবো? 76। রো, রো মানে কি? পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব আমি জানি, এটা আমাকে প্রোভাইড করা থাকবে, সেটা হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আর জিটা কি? জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। তার ভ্যালু কত? সিজিএস পদ্ধতি করছি 980, আমি নিলাম 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তিনটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে যেটা পাবো সেটা আমি, যেহেতু সবগুলোতে সিজিএস একক আমি ব্যবহার করেছি, তাই চাপের আমি এককটা এখানে সিজিএস লিখব, এবং সেটা হচ্ছে ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। তো এটাকে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এটা গুণ করলে আমরা ইজিলি পেয়ে যাব। তো সিজিএস পদ্ধতিতে আমরা বায়ুমণ্ডলের চাপ কোনো একটা স্থানে যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলে দেওয়া থাকে, তার চাপের সিজিএস এককের ভিত্তিতে যেটা আমি পেলাম সেটা হচ্ছে 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, যেটা সিজিএস একক। যদি এটাকে এসআই এককে আমি কনভার্ট করতে চাই, তাহলে কী করতে হবে? না, এখানে আমি যা যা ব্যবহার করেছি, যে পারদস্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার, মানে এটা সেন্টিমিটার ইউনিটে আছে, পারদস্তম্ভ যেহেতু ইউজ করি তার ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, এটাও সিজিএস ইউনিটে আছে, আর 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটাও সিজিএস ইউনিটে আছে। তো আমাকে কনভার্ট করতে হবে সমস্ত ব্যাপারগুলোকে এসআই সিস্টেমে, বা আমি এটাও করতে পারি যে এখানে আমি যে রেজাল্টটা পেলাম 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এখানে যেহেতু ডাইন এবং সেন্টিমিটার স্কোয়ার দুটোই সিজিএস ইউনিট, এই দুটো ইউনিটকে আমি এসআই কনভার্ট করে এটাকে আমি এসআইতে আনতে পারি। তো 1 নিউটন সমান আমরা কী জানি? 10⁵ ডাইন। আবার 1 সেন্টিমিটার স্কোয়ার আমরা কী জানি? না, 1/10⁶
মিটার স্কোয়ার, মানে আলটিমেটলি আমরা কী পাচ্ছি 10^-4 মিটার স্কোয়ার। এই দুটো জিনিসকে আমাকে এখানে ইউজ করতে হবে, কোথায়? এই ইউনিট সিস্টেমে ইউজ করতে হবে। তাহলে আমি এসআই এককে কী পাবো? ১.০১৩×১০^৬টাকে তো আমি লিখবই, তার সাথে কী করবো না, ডাইনের জায়গায় আমাকে নিউটন আনতে হবে। তাহলে ১ নিউটন = ১০^৫ ডাইন, তাহলে ১ ডাইন কত হবে? ১/১০^৫ নিউটন। তাহলে আমাকে ÷১০^৫ করতে হবে ডাইনের জায়গায় নিউটন আনার জন্য। আর সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে আনতে হবে, তাহলে ১ সেন্টিমিটার স্কোয়ার আসছে ১০^-৪ মিটার স্কোয়ার। তাহলে আমাকে যেহেতু এটা ÷সেন্টিমিটার স্কোয়ার আছে, মানে সেন্টিমিটার স্কোয়ারটা নিচে আছে, সেই জন্য আমি কী করবো, জাস্ট ১/১০^-৪ লিখে আমি এটাকে পেয়ে যাবো এসআইতে কত দাঁড়াচ্ছে, এবং সেটা ন্যুটন/মিটার স্কোয়ার আসবে। ক্যালকুলেশন করলে আমি কী পাবো? ১.০১৩×১০^৫ ন্যুটন/মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই এককে কোনো স্থানে ব্যবহারের চাপ, সেটা যদি ৬৬ সেন্টিমিটার পারস্পরিক চাপ হয় তাহলে এসআই এককে তার রাশি হবে।